ক্লাস এইটের ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি এইচবিএস স্যার, মডেল স্কুলের ইতিহাসের শিক্ষক। আজকে আমি তোমাদের ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। যদিও এর আগে, অর্থাৎ ছুটির আগে পর্যন্ত, আমরা বিভিন্ন ক্লাসে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও আমরা এর আগে ইউটিউব লিংকে বিভিন্ন ভিডিও পোস্ট করেছি। তারপরেও যদি কোনো স্টুডেন্টের আগের অধ্যায়গুলিতে কোনো অজ্ঞতা থেকে থাকে, তাহলে তারা যেন অবশ্যই আমাদেরকে জানায়, আমরা যত সাধ্য তার সমাধান করার চেষ্টা করব। তো আজকে দেখো, পঞ্চম অধ্যায় আমরা শুরু করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং সামনে বই, তোমরা বই লক্ষ্য করো। স্ক্রিনে যদি বুঝতে না পারা যায়, অবশ্যই বইয়ের দিকে খেয়াল রাখবে। দেখো, পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। তোমরা জানো যে 1757 সালে পলাশির যুদ্ধের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতের শাসন ক্ষমতা নিজেদের হাতে নিতে শুরু করে। অর্থাৎ ভারত ব্রিটিশদের উপনিবেশে পরিণত হয় এবং শুরু হয় ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন যে ভারতীয় সমাজের সর্বত্র মানুষকে মেনে নিয়েছিল, এটা কিন্তু নয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের যেমন একদিকে কিছু ভালো দিক রয়েছে, তেমন অন্যদিকে এর খারাপ দিকও বিদ্যমান। এই ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন ভারতের সমাজ ও শিক্ষা সংস্কারে যেসব উদ্যোগ নিয়েছিল, তাতে ভারতীয় সমাজের এক অংশের মানুষ অংশগ্রহণ করে। ঔপনিবেশিক প্রশাসনের সাহায্যে অনেক ভারতীয় সমাজ ও শিক্ষা সংস্কারে উদ্যোগী হয়েছিলেন। বেশিরভাগ ব্রিটিশ ঔপনিবেশিক আমলে কিছু ভারতীয় ব্রিটিশ কোম্পানির চিরস্থায়ী বন্দোবস্ত ও ইংরেজি শিক্ষার সুফল পেয়েছিলেন। অর্থাৎ ভারতবর্ষের এক অংশ মানুষ কিন্তু জমিদার বংশের সন্তান ছিলেন, আর এরাই 19 শতকে ভারতে সমাজ ও শিক্ষা সংস্কারে এগিয়ে এসেছিলেন। এবং এ সমস্ত ভারতীয়রা মনে করতেন যে ব্রিটিশ শাসনের ফলেই ভারতের সমাজ ও সাংস্কৃতিক উন্নয়ন সম্ভব হবে। তাছাড়া ব্রিটিশদের অনুগত এ সমস্ত ভারতীয়রা মনে করতেন যে ইংরেজি ভাষা শিখতে পারলে তাদের নিজেদের এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ তৈরি হবে এবং চাকরি পেতেও সুবিধা হবে। তাছাড়া ব্রিটিশ কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ব্রিটিশ কোম্পানিও বুঝতে পেরেছিল যে শাসন সংক্রান্ত কাজকর্ম চালাতে সবসময় সুদূর ইংল্যান্ড থেকে লোক আনার খরচ কিন্তু অনেক বেশি, বরং ভারতীয়দের মধ্য থেকে ঘষে মেজে এমন এক শিক্ষিত সম্প্রদায় গড়ে তোলা দরকার যারা বর্ণ, ধর্ম, রক্তের দিক দিয়ে হয়তো ভারতীয় হবেন, কিন্তু রুচি ও মতের দিক দিয়ে তারা ইংরেজ অনুগামী হবেন। এমনকি তাদেরকে কম খরচেও কাজে লাগানো যেতে পারে। এরই ফলশ্রুতি হিসাবে ভারতে এক নতুন
সম্প্রদায়ের সৃষ্টি হয়, যাকে আমরা বলি মধ্যবিত্ত সম্প্রদায় বা মধ্যবিত্ত শ্রেণী। তাহলে এখন আমরা জানব যে এই মধ্যবিত্ত শ্রেণী বা মধ্যবিত্ত কাদের বলা হয়। তোমরা বইয়ের দিকে খেয়াল করো, দেখো বইয়ের শেষের প্যারাতে দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে যে আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকেন সাধারণভাবে তাদেরকে মধ্যবিত্ত বলা হয়। অর্থাৎ আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা উচ্চ স্তরে থাকেন তারা উচ্চবিত্ত শ্রেণী, যারা আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে নিচের স্তরে থাকেন তারা নিম্নবিত্ত শ্রেণী। এই উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের মাঝের যে স্তরটা সেটাই হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবর্ণের এই মধ্যবিত্তদের ব্রিটিশ ভারতে ভদ্রলোক বলেও উল্লেখ করা হতো। আর এই নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে সামাজিক সংস্কারে উদ্যোগী হয়। কলকাতা, বোম্বাই, মাদ্রাজের মতো শহরকে কেন্দ্র করেই কিন্তু এই ভদ্রলোকদের সংস্কারমূলক উদ্যোগগুলি গড়ে উঠেছিল। তাহলে আমরা জানলাম যে মধ্যবিত্ত শ্রেণী কাকে বলে। এটা তোমরা দাগ দিবে, দেখো আমিও দাগ দিয়ে রেখেছি, তোমরা দাগ দিবে যে মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়। এর পূর্ণমান হচ্ছে দুই, দুই মার্কের জন্যে পরীক্ষায় আসতে পারে, তোমরা এটা দাগ দিয়ে রাখবে। এর পরের পেজে দেখো, এর পরের পেজে তোমরা দেখতে পাবে যে টুকরো কথা, সংবাদপত্র ও জনমত গঠন। অর্থাৎ জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা কি। ১৯ শতকে সংবাদপত্র ছিল ভারতের প্রধান গণমাধ্যম, আর জনমত গঠনে এ সমস্ত সংবাদপত্রগুলির ভূমিকা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতের ক্ষেত্রে প্রথম সংবাদপত্রের নাম আমরা যেটা পাই সেটা হচ্ছে জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট। এটি 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এই পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা। এটি ছিল ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা, বেঙ্গল গেজেট। এছাড়াও হুগলির শ্রীরামপুর থেকে খ্রিস্টান মিশনারি মার্সম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা দিকদর্শন এবং প্রথম সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয়। তাহলে আমরা এখানে কি জানলাম যে ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছে হিকির বেঙ্গল গেজেট, এটি 1780 সালে প্রকাশিত হয়। আর বাংলায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো দিকদর্শন এবং প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ, এটি 1818 সালে শ্রীরামপুর মিশনারির খ্রিস্টান মিশনারি মাসম্যান প্রকাশ করেছিলেন। তাহলে তোমরা এগুলো দাগ দিয়ে রাখবে যে ভারতের প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী, কে কবে প্রকাশ করেছিলেন, ভারত বাংলায় প্রকাশিত প্রথম মাসিক এবং সাপ্তাহিক পত্রিকার নাম কী, কবে কার উদ্যোগে এই পত্রিকা প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলো দাগ দিয়ে রাখবে। এরপরে দেখো, বাংলায় সমাজ সংস্কার আন্দোলন, সতীদাহ রোধ ও বিধবা বিবাহ প্রচলন। বাংলায় সমাজ সংস্কার আন্দোলন, ব্রিটিশ কোম্পানি যখন প্রথম দিকে ভারতের ক্ষমতা ধীরে ধীরে যখন দখল করছিল তখন কিন্তু ব্রিটিশ কোম্পানি সামাজিক ক্ষেত্রে নিরপেক্ষতা নীতি নিয়েছিল, কিন্তু ধীরে ধীরে ভারতীয় সমাজে যে নৃশংস অমানবিক কিছু রীতিনীতি রয়েছে
সে রীতিনীতিগুলি বন্ধ করতে কিন্তু ব্রিটিশ কোম্পানি বিশেষ উদ্যোগ গ্রহণ করে। যেমন 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন, যদিও এই প্রথাটি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। তাহলে আমরা জানলাম যে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা লর্ড ওয়েলেসলি নিষিদ্ধ করেছিলেন। এরপরে আমরা জানব যে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল। আধুনিক ভারতের নির্মাতা রূপে ভারত পথিক রাজা রামমোহন রায় যে সামাজিক সংস্কারমুখী কাজগুলি করে গেছেন তার উপর ভিত্তি করেই কিন্তু ভারতবর্ষ আধুনিক রূপ পেয়েছে। রামমোহন রায় ছিলেন একধারে সমাজ শিক্ষা ধর্ম সংস্কারক, অন্যদিকে সাহিত্যিক ও সাংবাদিক। রাজা রামমোহন রায় প্রথমে সর্বপ্রথম যুক্তিসম্মত বিচারের সাহায্যে তিনি হিন্দু ধর্মকে সংস্কার করার কথা বলেছিলেন। তিনি মূর্তি পূজা, পুরোহিততন্ত্র ও বহু ঈশ্বরপাদের তীব্র নিন্দা করেন, অর্থাৎ তিনি সমস্ত রকম পৌত্তলিক বিরোধী ছিলেন এবং তিনি এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তবে রাজা রামমোহন রায় প্রথম অনুভব করেছিলেন যে সমাজে নারীদের অবস্থানের উন্নয়ন ঘটানো এবং তাদের মর্যাদা বাড়ানো দরকার। আর তিনি মূলত যেসব নারী সমস্যার সমাধান করতে চেয়েছিলেন সেগুলি হলো স্বামী বা পিতার সম্পত্তিতে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করা, স্ত্রী শিক্ষার সার্বিক প্রসার ঘটানো, তারপরে নারীদেরকে কলিঙ্গ প্রথার শিকার থেকে রক্ষা করা এবং বিবাহ বিষয়ক একটি নির্দিষ্ট আইন প্রণয়ন করা। এছাড়াও তিনি কিন্তু নারীদের বাল্যবিবাহ এবং বহুবিবাহের বিরোধিতা করেছিলেন। রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলনগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। আমরা জানব যে এবার এই সতীদাহ প্রথা আসলে কি। তৎকালীন হিন্দু সমাজে উচ্চবর্ণের মধ্যে এই সতীদাহ প্রথা নামক এক নৃশংস প্রথা প্রচলিত ছিল। মৃত স্বামীর চিতায় তার স্ত্রীকে নববধূর সাজে সাজিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে চিতায় পুড়িয়ে মারা হতো। শুধু তাই নয়, আগুনে পোড়া যন্ত্রণায় ছটপট করায় বিধবাটির চিৎকার যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে তার জন্যে শ্মশানঘাটেই ঢাক ঢোল কাসর ঘণ্টা বাজিয়ে একদল অমানুষ পৈশাচিক উল্লাসে নৃত্য করত। এই প্রথাটি বন্ধ করার জন্যে রামমোহন রায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেন এবং তিনি তৎকালীন বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে আবেদন জানান। বেন্টিক রামমোহনের আবেদনে সাড়া দিয়ে সপ্তদশ রেগুলেশন আইন জারি করে সতীদাহ প্রথাকে বেআইনি ঘোষণা করেন 1829 সালে 4 ডিসেম্বর। যদিও সতী প্রথাকে নিয়ে নানা রকম গৌরবময় ধারণা সমাজে রয়ে গিয়েছিল, তথাপি রামমোহন রায়ের এই উদ্যোগকে অস্বীকার করা যায় না। এইভাবে 19 শতকের সংস্কারাচ্ছন্ন হিন্দু সমাজে সাংস্কৃতিক নবজাগরণ ও সামাজিক উন্নয়ন ও শিক্ষার উদারীকরণের ক্ষেত্রে রামমোহন ছিলেন এক অগ্রদূত স্বরূপ এবং এই রামমোহনের হাত ধরেই কিন্তু ভারতবর্ষ আধুনিক যুগে পা রেখেছিল। এজন্যে রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ আখ্যায়িত করা
করা হয়। তাহলে আমরা জানলাম যে রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন বা সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা কী ছিল। এর পরের পেজে দেখো, 79 পেজে তোমরা দেখতে পাচ্ছ যে 19 শতকের মাঝামাঝি সময়ে বিধবা নারীদের পুনরায় বিয়ে দেওয়া নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন গড়ে তুলেছিলেন। কেননা সে সময় সমাজে বাল্য বিবাহের মতো একটি কুপ্রথা প্রচলিত ছিল, এর ফলে সমাজে বিধবাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু হিন্দু সমাজের প্রাচীন রীতিনীতি অনুযায়ী বিধবাদের পুনরায় বিয়ে দেওয়ার ক্ষেত্রে বাধা ছিল। রামমোহনের মতো বিদ্যাসাগর ব্রিটিশ প্রশাসনের কাছে আইন জারি করে এই বিধবা বিবাহ আইন চালু করার দাবি জানিয়েছিলেন এবং তারই উদ্যোগে 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়। কিন্তু সমাজের সর্বশ্রেণীর মানুষ কিন্তু মোটেই এই বিধবা বিবাহ জনপ্রিয় হয়নি, বরং বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি বিধবা বিবাহ আয়োজন করা হয়েছিল। তাহলে আজকে আমরা এটুকুই জানলাম। এবার আজকে যেটুকু বিষয়ে আমরা আলোচনা করলাম তার উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্নগুলি হতে পারে সেগুলি এবার আমরা আলোচনা করব। তোমরা সবাই খাতা বের করো এবং খাতায় প্রশ্নগুলি লিখে রাখবে। তাহলে দেখো, আমি প্রথম থেকে বলছি। প্রথম প্রশ্ন, মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? আবার বলছি, মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? পুণ্যমান 2। তারপরের প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? আবার বলছি, ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? এর সাথে লিখবে জিজ্ঞাসাচিহ্ন দিয়ে। কবে কে এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন? কবে কে এই পত্রিকাটির প্রকাশ করেছিলেন? তারপরে প্রশ্ন, বাংলায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা ও সাপ্তাহিক পত্রিকার নাম কি? বাংলায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা ও সাপ্তাহিক পত্রিকার নাম কি? এর সাথেই লিখবে এই পত্রিকা দুটির, আবার বলছি, এই পত্রিকা দুটি কে কবে প্রকাশ করেছিলেন? এর পরের প্রশ্ন, সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা কে কবে নিষিদ্ধ করেছিলেন? সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা কে কবে নিষিদ্ধ করেছিলেন? তারপরের প্রশ্ন, বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল? আবার বলছি, বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল? পূর্ণমান 4। এই প্রশ্নটা তোমরা 4 নম্বরের জন্যে পড়বে। তারপরের প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন লিখে রাখো, যে সতীদাহ প্রথা রোধ, আবার বলছি, কে কবে
সতীদাহ প্রথা বন্ধ করেন? কে কবে সতীদাহ প্রথা বন্ধ করেন? তারপরের প্রশ্ন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে কার উদ্যোগে জারি করা হয়? হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে কার উদ্যোগে জারি করা হয়? তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে এবং প্রশ্নগুলো তোমরা পড়বে, এবং কোনো প্রশ্নের যদি উত্তর জানতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজকে আমরা 79 পেজ পর্যন্ত আলোচনা করলাম। এর পরের দিন আমরা এর পরের টপিক আলোচনা করব, অর্থাৎ বাংলায় শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা করব।